কথা বলতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টুডেন্ট, আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড আই এম ফাইন। বাই দ্য ওয়ে, নাও দিস টাইম আই এম গোইং টু টেল ইউ হাউ টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন ইংলিশ। সো এভরিওয়ান স্টুডেন্ট, তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের অনেক অনেক ভালো আছি। তো অনেকের রিকোয়েস্ট করো স্যার হাউ টু প্রোনাউন্সিয়েশন, কী করে উচ্চারণ ঠিক করব ইংলিশটাকে সহজভাবে। যদি বলতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ প্রোনাউন্সিয়েশন, যদি তুমি উন্নতি করতে চাও তোমার উচ্চারণের ক্ষেত্রে, তাহলে কি করতে হবে দেখো। সবথেকে আমাদের চেষ্টার কিন্তু অবকাশ নাই, আমি পড়লাম না, দেখলাম না, শুনলাম না, তাহলে কিন্তু হবে না। আমি অহরহ ভিডিওতে বলেছি কিন্তু যে সবথেকে মূল্যবান বিষয় হচ্ছে আমাদের যেটা মুখস্থ করতে হবে, যদি তুমি উচ্চারণ ঠিক করতে চাও। হয়তো একটা বই বই করে হাউ মাউ করে পড়লে সবগুলা হবে, এটা আমার মনে হয় না। তবে যদি নিয়মিত পড়া যায় তাহলে যথেষ্ট ভালো একটা রিডিং পড়া যাবে। তো আরেকটা কথা বলতে পারি যে হচ্ছে, যেমন আমি বারবারই বলি টু বি ভার্ব, মডাল ভার্ব, টু বি ভার্ব এবং মডাল ভার্ব এবং হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেমন হি, সি, দে, ইট, রহিম, করিম। তারপরে অবজেক্ট কেস থাকে, যেমন মি, মাই, দেম, এইগুলা। তারপরে প্রিপোজিশন কিছু তো আছে, বেশি না, 50টা প্রিপোজিশন, ইন, বাই, অন, ফ্রম, বাই, এইগুলো একটু মোটামুটি করা লাগবে। আর অবশ্যই অবশ্যই স্ট্রং ভার্ব, স্ট্রং ভাবে যদি ইউটিউবে সার্চ দাও অহরহ পাবে। আর যদি সুন্দরভাবে যদি শুনতে বুঝতে অল্প অল্প স্ট্রং ভার্ব, বেশি না, আমার দুইটা পেজ আছে স্ট্রং ভার্বে। স্ট্রং ভার্ব লেখ কি আর ইংলিশ জাদু লিখবা, তাহলে অটোমেটিকলি পেয়ে যাবে স্ট্রং ভার্ব। তো ওই স্ট্রং ভার্বটা যদি তুমি সুন্দরভাবে যদি বুঝে যদি মুখস্থ করতে পারো লেখা সহ, তাহলে তো আরও ভালো হয়। যেমন আমি বারবার বলছি, দেখো, অ্যারাইস, অ্যারোস, অ্যারিসেন, ইট, অ্যাটিটেন, গো, ওয়েন, গান, তারপরে সিট, স্যাট, সিট, বা আমরা বলতে পারি স্ট্যান্ড, স্টুড, স্টোর, রাইট, রোট, রিটেন, বা রাইট, রোট, রাইটেন, তারপরে স্লিপ, স্লেপ, স্লেপ, বিল্ট, 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 নন, ইউ, নান, গো, ওয়েন, গান, এই ধরনের স্ট্রং ভার্ব প্রচুর আছে। তো সেই ক্ষেত্রে প্রায় আমার দুইটা পেজ আছে, ছোটো ছোটো এফোর্ডের দুইটা পেজ আছে। আর তোমরা ইউটিউবে বললাম একটু স্ট্রং ভার্ব লিখে কি আর ইংলিশ জাদু লিখলে তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে। তো এই ভিডিওগুলো যদি দেখো আই এম শিওর তুমি অবশ্যই রিডিং করতে পারবা। এরপরে তোমার কাজটা কি, এই যে তুমি ক্লাস সিক্স পড়ো, ক্লাস নাইনে পড়ো, বা যে যে ক্লাসে পড়ো, বা ক্লাস টেনে পড়ো, সেটা মেটার না। ক্লাস টেনে বা ইন্টারমিডিয়েট ইন্টারের পরীক্ষাও পড়তেছে অনেক স্টুডেন্ট, তার রিডিং করতে পারে না। তো এটা সব থেকে দুর্বলতা কারণটা হচ্ছে আমরা পড়ি না, এটা তো আছে, আর এই বিষয় সম্পর্কে জানি না। তো যারা এটা আমি যা বললাম এটা মুখস্থ করার পরে সব থেকে তোমার জরুরি ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, বা একবারে পেলের যে বইগুলো আছে ছোটো ছোটো, দেখবে ওগুলো সাইড দিয়ে ইংলিশ লেখা আছে, বাংলাও লেখা আছে। যদি এরকম ধরনের কিছু বই পাও অবশ্যই অবশ্যই সেই বইগুলো রেগুলার পড়ার চেষ্টা করো। ওয়ান মান্থ রেগুলার ইফ ইউ রিড, যদি তুমি পড়ো তাহলে আমি মনে করবো আই থিঙ্ক ইউ ক্যান, তুমি পারবে অটোমেটিকলি। তুমি কি পড়বে, ইউ ক্যান রিড, তুমি অটোমেটিকলি পড়তে পারবে। আর সব দ্বারাটা ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ড মিনিং থাকে আমাদের ছোটো ছোটো বই, এই ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখবো, একটা দুইটা পাঁচটা করে মুখস্থ করার চেষ্টা করবো, তাহলে দেখবো অটোমেটিকলি আমরা রিডিং করতে পারবো। তো আশা করি এভরিওয়ান স্টুডেন্ট বিষয়টা বুঝতে পেরেছো। ছোট্ট একটি ভিডিও বিষয়টা কি, যে কীভাবে আমরা রিডিং করবো বা কীভাবে রিডিং পড়া প্র্যাকটিস করবো। তো এর চেয়ে কোনো ভালো ওয়ে আমার জানা নেই। তো যদি তোমরা চাও তাহলে ওইটাই আমি তোমাদের সাজেস্ট করবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি প্রোনাউন্সিয়েশন, প্রতিদিন তোমার প্র্যাকটিস করতে হবে। আর অল টাইম ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ভোকাবুলারি অর ওয়ার্ড মিনিং, ভোকাবুলারিটা মুখস্থ করতে হবে, মানে অর্থাৎ যা দেখি তাই, ঠিক আছে। মানে এক কথা কি, তোমার যেটা প্রয়োজন বা তোমার বই পুস্তক আর সামনে থাকে একটা দুইটা করে ওয়ার্ড মুখস্থ করো, বানান সহ, তাহলে দেখবে ইনশাল্লাহ অটোমেটিকলি আমরা রিডিং করতে পারবো। আর অবশ্যই ছোটো ক্লাসের বইগুলো বেশি বেশি পড়ো, দেখবে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, তারপরে অটোমেটিকলি বড়ো ক্লাসের হয়ে যাবে। তাহলে ছিল টু বি ভার্ব, মডাল ভার্ব, স্ট্রং ভার্ব, পার্সোনাল প্রোনাউন, তারপরে সাবজেক্ট অবজেক্ট, এটা তো তোমরা জানোই। তারপর হচ্ছে পার্সন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কী কী আছে, এই তো। আর প্র্যাকটিস জাস্ট এনাফ। সো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট, ইফ ইউ ডোন্ট লাইক দিস ভিডিও নো সাবস্ক্রাইব নো শেয়ার। সো নাও দিস, সো এভরিওয়ান স্টুডেন্ট আই রিকোয়েস্ট ইউ কিপ ওয়াচিং মাই ভিডিও,
and like and share. Bye. Allah.